বে আটক কেন্দ্রে কমপক্ষে চোদ্দ বছর ধরে মার্কিন হেফাজতে থাকা দুই আফগান বন্দিকে ওমানের গৃহবন্দী অবস্থা থেকে মুক্তি দেওয়া হয়েছে গত রবিবার তালেবানের এক মুখপাত্র এ তথ্য জানান তালেবানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি বলেন আফগানিস্তানের ইসলামিক ইমারতের প্রচেষ্টার ফলে আব্দুল জাহির সাবের ও আব্দুল করিমকে মুক্তি দেওয়া সম্ভব হয়েছে তালেবানের উদ্বোধন কর্মকর্তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবের ও করিমের ছবি পোস্ট করে অভিনন্দন বার্তা দিয়েছেন গত সোমবার তাদের প্রত্যাবর্তনের জন্য রাজধানী কাবুলে একটি আনুষ্ঠানিক অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই দুই ব্যক্তিকে দু হাজার সতেরো সাল পর্যন্ত গোয়ান্তানবে কারাগারে বন্দী রাখা হয়েছিল এরপর তাদের উপসাগরীয় দেশ উমানে স্থানান্তর করা হয় সেখানে তারা পরবর্তী সাত বছর গৃহবন্দী ছিলেন নাইন ইলেভেনের হামলা এবং আলকায়দা নেতা বিন লাদেনকে ধরতে আফগানিস্তান আক্রমণের পর দু সালের জানুয়ারিতে প্রেসিডেন্ট ডব্লিউ বুশের শাসনামলে কিউবার গুয়ান্তানামে নামক জায়গায় কারাগাটে স্থাপন করেন যুক্তরাষ্ট্র